আসসালামু আলাইকুম ভিউার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে মজাদার দুধ পুলি পিঠা তৈরি করেছিলাম সেই রেসিপিটা শেয়ার করছি প্রথমে আমি পুর তৈরি করে নিব তার জন্য আধা কাপ পরিমাণ খেজুরের গুড় আমি একটা প্যানে নিয়ে নিলাম দিয়ে দিব একটা কোরানো নারকেল সামান্য একটু পানি দুটো এলাচ এবার সব কিছু একসাথে মিলিয়ে নিব আমি এখানে একটু পুরটা বাড়িয়ে করছি কারণ এই একই পুর দিয়ে অন্য আরেকটা পিঠা তৈরি করব তাই সামান্য একটু লবণ দিয়ে একসাথে সব আবার একটু মিশিয়ে নিলাম এবার এটাকে একদম পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিব এলাচটা তুলে ফেলে দিলাম সব শেষে ওয়ান কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম গুঁড়ো দুধের পরিবর্তে মাওয়া ব্যবহার করতে পারেন আবার চাইলে কোনোটাও না দিতে পারেন টেস্ট একটু ভালো আসার জন্য এই গুঁড়ো দুধটা দেওয়া তো আমাদের পুর তৈরি হয়ে গেছে এখন আমি পিঠার জন্য এবার চালের গুঁড়ো দিয়ে একটা ডো তৈরি করে নিব। এখানে আমি দেড় কাপ পরিমাণ পানিতে ওয়ান ফোর চা চামচ লবণ দিয়ে দিয়েছি এখন দেড় কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিলাম ঢাকনাটা এবার আমি ঢেকে দিব। চুলার আঁচটা একদম লো টু মিডিয়াম করে এটাকে তিন থেকে চার মিনিটের জন্য ঢেকে রাখবো সবশেষে একসাথে সবকিছু মিলিয়ে নিলেই কিন্তু আমাদের ডোটা তৈরি হয়ে যাবে তো ডোটা একটু ড্রাই হয়ে গিয়েছে মনে হচ্ছে অসুবিধা নেই আমি এখানে একটু পানি দিয়ে এটাকে মথে নিব তাহলেই কিন্তু একদম পারফেক্ট হয়ে যাবে আর অবশ্যই কুসুম গরম অবস্থায় এই ডোটাকে মেখে নিতে হবে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করা যাবে না তো হালকা হালকা করে একটু পানি ছিটিয়ে আমি ডোটাকে মেখে নিচ্ছি চালের গুঁড়ো ভেদে পানিটা কম বেশি লাগতে পারে তবে অবশ্যই যেই পরিমাণ চালের গুঁড়ো সেই পরিমাণ পানিটা নেওয়াই শ্রেয় তো আমাদের ডোটা ভালোভাবে মাখা হয়ে গেছে এখন এটাকে আমি একটা ভেজা ন্যাকড়া দিয়ে এভাবে এটাকে কভার করে রাখবো যাতে ডোটা শক্ত না হয়ে যায় পিঠা বানানোর জন্য পরিমাণ মতো ডো হাতে নিয়ে এভাবে এটাকে ঘুরিয়ে গোল করে নিব তারপরে চালের গুঁড়োতে এভাবে গড়িয়ে নিলাম এবার যা করছি এটা দেখে বুঝে নিতে হবে হাত দিয়ে এভাবে করে আমি ডো দিয়ে একটা শীটের মতো বানিয়ে নিচ্ছি একদম পাতলা করা যাবে না একটু পুরু থাকবে তারপরে এর মাঝখানে আমি সেই নারকেলের পুরটা ভরে নিব এখানে খুব বেশি একদম পুর দেওয়া যাবে না বেশি করে দিলে আবার দেখা যাবে মুখটা আটকানোর সময় পিঠাটা ভেঙে যাবে তো পরিমাণ মতো বুঝে দিতে হবে চারপাশে একটু পানি লাগিয়ে নিলাম যাতে এটা ভালোভাবে আটকে যায় এবার দুপাশ থেকে এভাবে করে এটাকে আটকে দিয়ে আমি জাস্ট হাতের আঙুলের সাহায্যে এটাকে একটু ফোল্ড করে নিব এই প্যাটার্নটা দেখেই বুঝে নিতে হবে খুব বেশি কঠিন কিছু না যারা পিঠা সচরাচর বানায় তাদের কাছে তো এটা একদমই ইজি একটা ব্যাপার আবার আপনারা চাইলে পিঠা বানানোর রেডিমেড যে সাজ পাওয়া যায় সেগুলো দিয়েও এই পিঠাটা তৈরি করে নিতে পারেন তো আমি পিঠাগুলো বানিয়ে এভাবে ভেজা একটা ন্যাকড়া দিয়ে কাভার করে রাখছি যাতে এগুলো ড্রাই না হয়ে যায় ড্রাই হয়ে গেলেই পিঠাগুলো কিন্তু ফেটে যাবে তো একে একে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। আমি আরও একটা আপনাদের বোঝার সুবিধার জন্য বানিয়ে দেখাচ্ছি একইভাবে আমি এরকম করে ফোল্ড করে নিয়ে ভেতরটা একটু মরে নিব যাতে করে খুলে না যায় এটা জাস্ট একটু আটকে দেওয়া যাতে ভেতরের পুরটা বের হয়ে পিঠার মালাইয়ের মধ্যে ছড়িয়ে না যায় তো এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি এদিকে এক লিটার দুধ আমি জাস্ট একটা বলকুঠা পর্যন্ত জাল করে নিয়েছি দুটো এলাচ দিয়ে দিলাম এবার এতে একে একে বানিয়ে রাখা সেই পিঠাগুলো আমি দিয়ে দিব পিঠা দেওয়ার পরে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম টেস্টের ব্যালেন্সের জন্য আলতো হাতে এগুলোকে একটু নেড়ে দিব তারপরে কাবার করে রাখবো দশ মিনিটের জন্য এই দশ মিনিটের মধ্যে দুধটাও অনেকটা কমে এসেছে পিঠাগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে এখন আমি চুলা বন্ধ করে দিয়ে এভাবে একটু ভাবটা সরিয়ে নিব এটার একটা বিশেষ কারণ আছে সেটা আমি বলছি তার আগে এখান থেকে আধা কাপ পরিমাণ দুধ উঠিয়ে রাখছি পরবর্তীতে ব্যবহারের জন্য এদিকে আমি আধা কাপ পরিমাণ খেজুরের গুড় সামান্য একটু পানি দিয়ে জাল করে প্রায় এক পরিমাণ শিরা বানিয়ে রেখেছি সেই গুড় দিয়ে বানানো শিরা দুধের মধ্যে দিয়ে দিলাম ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার চুলার জালটা ধরিয়ে দিব অনেক সময় গুড় বানানোর সময় এতে সোডা ব্যবহার করা হয় যেটা গরম দুধে দিলে ছানা কেটে যায় এই আমি এই প্রসেসিংটা ফলো করেছি এদিকে যে দুধটা তুলে রেখেছিলাম তাতে এক চা চামচ চালের গুঁড়ো মিশিয়ে আমি দিয়ে দিলাম এবার ভালোভাবে জাল করে নিব যে শিরাটা দুধের এখন আছে সেটা এই চালের গুঁড়োর কারণে অনেকটা ঘন হয়ে আসবে তবে ব্যবহৃত দুধের শিরাটা যদি এমনিতেই ঘন হয়ে আসে তাহলে আর চালের গুঁড়ো দেওয়ার কোনো প্রয়োজন নেই এবার ভালোভাবে জাল করে নিয়েছি আমাদের পিঠা তৈরি হয়ে গেছে আমি এটাকে সার্ভ করে নিলাম আমি একটু শিরাটা দেখিয়ে দিচ্ছি যে ঠান্ডা হওয়ার পরে এটা কীরকম কনসিস্টেন্সিতে আছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকার অনুরোধ রইল ভালো থাকবে